সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার মেনে নেবে না জনগণ, যা বললেন মির্জা ফখরুল। নির্বাচিত পার্লামেন্ট সদস্যরাই সিদ্ধান্ত নেবেন কি পরিবর্তন দরকার, মন্তব্য ফখরুলের। অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, দাবি মির্জা ফখরুলের। কাল ঢাকায় গণসমাবেশ, বড় জমায়েতের প্রস্তুতি, নতুন বার্তা দেবেন তারেক রহমান। তেঁতুলিয়ায় আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত 14, পরে চেয়ারম্যানের বাড়ি ও গাড়িতে আগুন। আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে। গুলিতে পুলিশ কর্মকর্তার ছেলে নিহত, 6 দিন রিমান্ডে এসআই শাহাদাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার মেনে নেবে না জনগণ। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে। নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন? সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক, সব সংস্কার তারাই করুক, যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়, সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন। মির্জা ফখরুল বলেন, অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ, নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে, পার্লামেন্টেই সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান পরিবর্তন হবে কিনা। বিগত বছরগুলোতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শহীদদের ক্ষতিপূরণের দাবি জানান তিনি। অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে। দ্বিকক্ষ পার্লামেন্ট, উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল। সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, ছাত্র জনতা রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার, আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায় সেভাবে নিয়ে আসার, সেটাকে নস্যাৎ করার জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে, যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে এখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। যদি বলেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে জনগণ কি করে বুঝবে যে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন? বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনকে সহায়তাকারীরা এখনো প্রশাসনে রয়ে গেছেন, তাদের অপসারণ করতে হবে, সেই সঙ্গে আন্দোলনে নিহত আহত ব্যক্তিদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেএসডির সভাপতি আসম আব্দুর রব। তিনি বলেন, নির্বাচন অবশ্যই করতে হবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন দিলে তাতে কোনো লাভ হবে না। সংবিধান সংস্কার ও শাসন ব্যবস্থা মেরামত করতে হবে, যারা হত্যা করেছে তাদের ক্ষমা করা যাবে না, বিচার করতে হবে। কাল ঢাকায় গণসমাবেশ, নতুন বার্তা দেবেন তারেক রহমান। রাজধানী ঢাকায় স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার বেলা 2:30 নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। এতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা ছাড়াও আশপাশের সকল জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা যোগ দেবেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা জানান, এই সমাবেশ থেকে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন বার্তা দেবেন। এদিন সিলেট, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ফরিদপুর, কুমিল্লা, রাজশাহী মহানগরে শোভাযাত্রা করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। তেঁতুলিয়ায় আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত 14, পরে চেয়ারম্যানের বাড়ি ও গাড়িতে আগুন।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 14 জন আহত হয়েছেন। এ ঘটনায় 7 জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরতি খুদা মিলনের বাড়ি ও ব্যক্তিগত গাড়িতে আগুন দেওয়া হয়। সোমবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজার ও পাগলিডাঙ্গি এলাকায় এসব ঘটনা ঘটে। আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে। রাজধানীর মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন আজ সোমবার এই আদেশ দেন। এর আগে মিরপুর থানায় দায়ের করা সিয়াম সর্দার হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অপরদিকে দুজনের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। আসাদুজ্জামান নূরের আইনজীবী লিয়াকত হোসেন আদালতকে লিখিতভাবে বলেন, তার মক্কেল অসুস্থ, তার বয়স 78 বছর, তিনি হৃদরোগে আক্রান্ত, এছাড়া অ্যাজমা ও ডায়াবেটিস রয়েছে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীর জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গুলিতে পুলিশ কর্মকর্তার ছেলে নিহত, 6 দিন রিমান্ডে এসআই শাহাদাত। নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইমাম হাসান হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের উপপরিদর্শক শাহাদাত আলীকে 6 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন সোমবার এ আদেশ দেন। নিহত ইমাম হাসান রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মোহাম্মদ ময়নাল হোসেন ভুঁইয়ার ছেলে। যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় এসআই শাহাদাত আলীকে আদালতে হাজির করে পুলিশ। রিমান্ডে নেওয়ার আবেদনে উল্লেখ করা হয়, গত 16 জুলাই কলেজ ছাত্র ইমাম হাসানকে গুলি করে হত্যা করা হয়। ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু মর্গে বিতর্কিত সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শাহবাগ থানার এসআই শাহাদাত। ইমাম হাসানের 2 পায়ে 2 শতাধিক ছোট ছোট ছিদ্র ছিল, কিন্তু গুলির তথ্য সুরতহালের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে মামলার এজাহারে বলা হয়, সুরতহাল প্রতিবেদনে গুলির কথা এড়িয়ে গেছেন আসামি শাহাদাত আলী, তবে মৃত্যু সনদে গুলির মৃত্যুর কথা উল্লেখ ছিল। ঈদে মিলাদুন্নবীর মিছিল থেকে মাজারে হামলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত 20। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বের করা মিছিল থেকে একটি মাজারের হামলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত 20 জন আহত হন। সোমবার সকাল 10:30 দিকে উপজেলার 6 সুতি ইউনিয়নের 6 সুতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং মাজারপন্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। নিহত যুবকের নাম মিলন মিয়া, তিনি পূর্ব 6 সুতি গ্রামের বাসিন্দা। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে জশ্নে জুলুসের মিছিল বের করেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। 6 সুতি ইউনিয়নের 6 সুতি বাসস্ট্যান্ড এলাকায় মিছিলটি গেলে কয়েকজন ব্যক্তি একটি মাজারে হামলার চেষ্টা করে। এ নিয়ে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মাজারপন্থীদের সংঘর্ষ হয়, সেই সঙ্গে ধাওয়া পাল্টা ধোয়ার ঘটনা ঘটে। তখন ওই এলাকার একটি মসজিদ ও মাজারে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আটক। কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এম শাহাবুদ্দিন মোল্লাকে আটক করেছে বিজিবি। সোমবার দুপুরে সীমান্তের বিবির বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, সোমবার দুপুরে ভারতে পালানোর চেষ্টাকালে কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ। বিজিবি কুমিল্লা ব্যাটালিয়ানের আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা নামক এক বাংলাদেশি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় বিজিবি তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে জানায় বিজিবি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে পুলিশে সোপর্দ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।